নিজের অজান্তে করা ভুলে কি আপনি দারিদ্রতায় ভুগছেন? কি মন্ত্রে নাশ হবে দারিদ্রতা? নমস্কার, কেমন আছেন আপনারা? ভালো থাকতে হবে, সবাইকে ভালো রাখতে হবে, ভালো থাকতে হবে প্রিয়জনকে ভালো রাখার জন্য। নিজের অজান্তে কি ভুল আমাদের জীবনে দারিদ্রতা আনে? আজকের অনুষ্ঠান তাদের জন্য যারা অনেক চেষ্টা করেও দারিদ্রতার কারণে দারিদ্রতার গ্রাস থেকে মুক্ত হতে পারছেন না। জীবনে অর্থের বড় প্রয়োজন। অর্থ না থাকলে জীবনের পাঁচটি মৌলিক চাহিদা পূরণও আজকের দিনে কষ্টকর। অর্থ না থাকলে জীবনের পাঁচটি মৌলিক চাহিদা পূরণও আজকের দিনে কষ্টকর। অর্থ না থাকলে পরিবারে, সমাজে, আত্মীয় স্বজন কেউ যোগ্য সম্মান দিতে চায় না, কোনো কর্তব্য কর্ম করা যায় না, বাবা মা স্বামী স্ত্রী এমনকি সন্তানের সম্মানও মেলে না, কারণ আপনি তাদের চাহিদা পূরণ করতে পারছেন না। দরিদ্র হয়ে জন্মানো আপনার হাতে নেই, তবে দরিদ্র হয়ে জীবনযাপন আপনার দোষ নয় তো? মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আমার প্রত্যেক দর্শককে আমার আন্তরিক অভিনন্দন, আপনারা পাশে রয়েছেন বলেই গণেশ সাধিকা রাজশ্রী এক বিরাট পরিবার। যারা আজ আমার অনুষ্ঠান প্রথমবার দেখছেন, আশা রাখবো অনুষ্ঠানটি ভালো লাগলে আমার চ্যানেল পেজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না। আসা যাক মূল আলোচনায়। শিব পুরাণে উল্লেখ রয়েছে পাঁচটি ভুল বা পাঁচটি পাপের, যার কারণে সারা জীবনে দারিদ্রতায় ভুগতে হয়। আপনি কি অজান্তে এমন ভুল করছেন না তো? শিব পুরাণ অন্যতম শ্রেষ্ঠ পুরাণ। শিব পুরাণে জীবন ধারণকে সুন্দর করার অনেক উপায় উল্লেখ রয়েছে। শিব পুরাণে উল্লেখ রয়েছে এমন পাঁচটি ভুল বা পাপ যা মানুষ নিজের অজান্তেই করে থাকেন, যার শাস্তি স্বরূপ জীবনে আসে দারিদ্রতা। অনেক পুণ্য কর্ম, শুভ কাজ আপনি করেন, তারপরেও ফল পান না কি ভুলে, মনেই প্রশ্ন আসে তো? পরস্ত্রী কাতরতা, হিংসা, অশুভ চিন্তন, অন্যকে হিংসা করা, অকারণে তার ক্ষতির চেষ্টা করা, তার আয় উন্নতি আটকানো, অন্যের ক্ষতি চেয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করা, কিন্তু মারাত্মক ভুল বা পাপ। একে মানসিক পাপ বলা হয়। নেগেটিভ চিন্তা আপনার জীবনে নেগেটিভ প্রভাব ফেলবে, ভুলেও এমন চিন্তা করবেন না। মুখকে বলা হয় ব্রহ্ম, নিজের মুখকে নিজের কন্ট্রোলে রাখুন। অকারণে অপ্রিয় কথা, কটু কথা বলে কাউকে কষ্ট দেবেন না। কারো নামে অকারণ মিথ্যা রটানো, সত্য কথা বলার চেষ্টা করুন। অকারণে অপরকে কুকথা বলবেন না। মিষ্টিভাষী হন, নিজের মুখ থেকে অন্যের জন্য অপমানজনক কথা বলা থেকে বিরত থাকুন। নিন্দা করা, নিন্দা করা কারো বিশ্বাসভঙ্গ করার সমান। অকারণে অপ্রয়োজনে কারো নিন্দা করবেন না। নিজের মনকে আনন্দ দিতে গিয়ে সামনের মানুষটিকে খুশি করার জন্য অকারণে কারো নামে মিথ্যা নিন্দা করাকে অশুভ কর্ম বা পাপ বলা হয়ে থাকে। কেউ বিশ্বাস করে তার কোনো গোপন কথা আপনার সাথে আলোচনা করলো, তার সঙ্গে কোনো কারণে যদি আপনার সম্পর্ক খারাপও হয়, সেই গোপন কথাটি কারোর সাথে আলোচনা করবেন না। বিশ্বাসভঙ্গ করা, নিন্দা করাকে ঘোরতর পাপ হিসাবে গণ্য করা হয়। এরপরে চার নম্বর হচ্ছে প্রকৃতি আমাদের ঢেলে দিয়েছে। বিজ্ঞান প্রকৃতি থেকেই সব কিছু নিয়ে আমাদের জীবনকে উন্নত করেছে। বিজ্ঞান চেষ্টা করে যাচ্ছে কীভাবে জীবনকে উন্নত থেকে উন্নততর করা যায়। প্রকৃতিকে মায়ের সঙ্গে তুলনা করা হয়। অকারণে পরিবেশ নষ্ট করবেন না, গাছ কাটবেন না, নিরীহ পশু পাখির ওপর অত্যাচার করবেন না। খুব ভালো করে মনে রাখুন, নিরীহ পশু পাখির ওপর অত্যাচার করবেন না,
গোমাতার সেবা করুন, রাস্তার পথ কুকুরদের সাধ্য মতো খাবার দিন, তাদের আশ্রয় দিন। আপনি তো মানুষ, সৃষ্টি শ্রেষ্ঠ প্রাণী, এই ধরনের কাজে শিব অসন্তুষ্ট হন। এরপরে বলবো পাঁচ নম্বর, পিতা মাতা পরম গুরু, তাদের সঙ্গে সর্বদা সৎ ব্যবহার করুন। এমন কিছু করবেন না যাতে পিতামাতা মনে কষ্ট পায়। মনে রাখবেন, আপনার সন্তান আপনাকে দেখে শিখছে। যে ব্যবহার আপনি আপনার পিতামাতার সঙ্গে করবেন, তাই আপনার সন্তান পরবর্তীতে আপনার সঙ্গে করবে। কুসঙ্গ, কুকর্ম মহাপাপ। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হন, এমন কোনো বন্ধু নির্বাচন করবেন না যার কুকর্মের সঙ্গী হয়ে তার পাপের ভাগিদার আপনাকে হতে হয়। সৎ পথে থাকুন, ঈশ্বরে বিশ্বাসী হন, ঈশ্বরের কৃপায় জীবনকে ধন্য করার চেষ্টা করুন। যারা কোনোভাবেই দারিদ্রতার করাল গ্রাস থেকে নিজেকে মুক্ত করতে পারছেন না, তারা নিম্ন মন্ত্রটি অমাবস্যার দিন থেকে প্রতিদিন 108 বার জপ করুন। মন্ত্রটি হল ওম রামভদ্র মহেশায় রঘুবীর নৃপত্তম শ্রী দশাশ্যন্ত কাশ্মার্কং রক্ষাং দেহি শ্রীয়ন্নতে শ্রী শ্রিয়ে নম মহম শ্রিয়ং দেহি দেহি দাপয় দাপয় সোয়াহা। আরেকবার মন্ত্রটা বলছি, ওম রামভদ্র মহেশায় রঘুবীর নৃপত্তম শ্রী দশাশ্যন্ত কাশ্মার্কং রক্ষাং দেহি শ্রীয়ন্নতে শ্রী শ্রিয়ে নম মহম শ্রিয়ং দেহি দেহি দাপয় দাপয় সোয়াহা। কোনো অমাবস্যার দিন শুভ আরম্ভ করুন, এরপর থেকে প্রতিদিন 108 বার জপ করুন। যাদের ঈশ্বরে ভক্তি শাস্ত্রে বিশ্বাস রয়েছে তারাই করবেন। দায়িত্ব নিয়ে বলছি, ভালো থাকবেন, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।